নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। পয়লা মার্চ 2023 বুধবার, যে পাঁচ রাশির মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাই প্রত্যেককে একটি অনুরোধ, আগামীকাল বুধবার প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করুন। আর প্রতিদিন আমি বলি, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা ভিডিওটি শুনুন। এই আলোচনাটি বিশেষভাবে ইম্পর্টেন্ট। আমি রাশির নাম, টার্গেট নাম্বার বলছি। এখানে কিন্তু বুঝার বিষয় আছে, আমি বারবার একটি কথা বলছি, এখানে বুঝার বিষয় আছে। রাশি একই রাশির লাখো কোটি মানুষ আছে, সেখানে আপনার মিলতেও পারে আবার না মিলতেও পারে। যারা যাদের প্রতিকার করা আছে তাদের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু হচ্ছে। প্রচুর হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে স্যার আজকে আমার অর্থপ্রাপ্তি হয়েছে। কিন্তু দেখতে হবে, আমি একটি কথা বারবার বলি, ভাগ্যটাকে আগে পড়তে হবে, ভাগ্যটাকে রিড করা দরকার আছে, পড়া দরকার আছে। আপনার ভাগ্যে এই মহাপ্রাপ্তি সম্ভাবনাটা কোন বছর রয়েছে, কোন মাসগুলোতে রয়েছে এটা জানা দরকার। কারণ আপনার যদি ভাগ্যটা বিস্তারিত যদি না পড়া যায় তাহলে কিন্তু আপনার প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বাধা আসবে। কারণ এটা সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্যের খেলা। এই জন্য বারবার বলি, ভাগ্যভাবকে স্ট্রং করুন, ধনভাবকে স্ট্রং করুন, আকস্মিক প্রাপ্তির ভাবকে স্ট্রং করুন। এই ভাবগুলো কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। এবং চারটি গ্রহ, রাহু শুক্র বুধ শনি, এই চারটি গ্রহ আপনার জন্মছকে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কখন রয়েছে। কারণ আমি একটি কথা বারে বলছি, রাহু হচ্ছে এই হঠাৎ 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 করে হঠাৎ চাকরি, হঠাৎ অর্থপ্রাপ্তি, হঠাৎ সম্পত্তি প্রাপ্তি, হঠাৎ কোনো সুসংবাদ, এই মহাপ্রাপ্তি সব কিছু কিন্তু এই রাহু গ্রহ কিন্তু করিয়ে থাকে। এই জন্য রাহু রক্ষা কবচ বিশেষভাবে ইম্পর্টেন্ট। যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা রয়েছে অবশ্যই রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। অবশ্যই পরামর্শ নিয়ে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ। তাই রাহুর ক্ষমতাকে বৃদ্ধি করলে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে। একটি কথা আমি বারবার বলি, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। কিছু কিছু ক্ষেত্রে তিথি ক্ষণটাও কিন্তু ইম্পর্টেন্ট। দেখা গেল এমন কিছু তিথিক্ষণ যেটা আপনার ক্ষেত্রে শুভ, হয়তো আপনার আগামীকাল ছোট হলেও অর্থপ্রাপ্তি হয়ে যেতে পারে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, বার্থচার্ট রিফরমেশন ফর্মুলাটা আপনারা ইউজ করুন। এই বার্থচার্ট রিফরমেশনটা যদি আপনারা করতে পারেন, বড় 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 ধরনের অর্থপ্রাপ্তি আপনার জীবনে কিন্তু হবে। যাদের আটকে গেছে অর্থ, তাদেরও কিন্তু অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু আসবে। আমি প্রতিদিন টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে জানাই, বিশেষভাবে ইম্পর্টেন্ট। কারণ যারা টিকিট কাটেন তাদের ক্ষেত্রে কিন্তু এই টার্গেট নাম্বার এবং সময়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আপনি ভাবছেন যে আমার রাশির নাম বললো আমার হয়তো ঘটে যাবে, আমি বারবার বলছি আপনার, আমি যে কথাগুলো বলছি আপনার সঙ্গে ঘটে যেতে পারে, হুবহু ঘটে যেতে পারে, আর হচ্ছেও।
আবার কিছু সংখ্যক মানুষের হচ্ছে না, কারণ আমি এখান থেকে আপনার জন্মকুণ্ডলী দেখতে পাচ্ছি না, আপনার মহাদশা কিসে চলছে সেটা আমি দেখতে পাচ্ছি না, এটা একটা অ্যাভারেজ ফল। কিন্তু যদি আপনার ভাগ্য সাপোর্ট দেয় তাহলে আগামীকাল আপনিও হতে পারেন মহা কোটিপতি, লাখপতি বা হাজারেও আপনি পেতে পারেন। আমি বারবার বলছি ভাগ্যের চাকা প্রতিটা মিনিট মানুষের কিন্তু ঘুরতেই রয়েছে, কখন কিভাবে আপনার ভাগ্যের চাকা ঘুরে যায় কেউ কিন্তু বলতে পারবে না। তাই আমি একটি কথা আবারও বলি, নিজের জন্মকুণ্ডলী বিচার করুন, হস্তরেখা বিচার করুন এবং বার্থ চার্ট রিফরমেশন করুন, অল্পের জন্য যাতে প্রাপ্তি মিসকে যাচ্ছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভপ্রদ নিশ্চিত রূপে কিন্তু হবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিত প্রাপ্তির মালিক, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করলে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু ঘটবেই ঘটবে। আগামীকাল দিনটি মৃগশিরা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে, যোগ রয়েছে প্রীতি যোগ, রাহুকাল রয়েছে 12টা থেকে 1টা 30 মিনিট পর্যন্ত। এই সময় ইনভেস্টমেন্ট, শুভ কোনো কাজ, শুভ যাত্রা এই সময় কিন্তু করবেন না, বারবার রাহুকালটাকে বিশেষভাবে বাদ দিতে বলি। দেখুন আপনারা ভিডিও শুনছেন, অর্থ অপচয় না করে আপনারা নিজের জন্মকুণ্ডলীটা একবার দেখিয়ে নিন যে আপনার এই মহাপ্রাপ্তির যোগ কখন রয়েছে, আদৌ আপনার কেটে গেছে কি না, হয়তো আপনার কেটেই গেছে আপনি বুঝতে পারেননি। এই জন্য বার্থ চার্ট রিফরমেশন করা দরকার এবং আগে জেনে নেওয়া দরকার যে কোন কোন সময় আপনার টার্গেট নাম্বার, আপনার ফরচুনা নাম্বার, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। দেখুন অর্থের জায়গাটা বারবার বলি, ধনবাব আকর্ষিত প্রাপ্তি বা ভাগ্য, বা ভাগ্য ব্যতীত কিচ্ছু হয় না, এই জন্য ভাগ্যভাবকে স্ট্রং করলে আপনার এই মহাপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা বৃদ্ধি কিন্তু করবেই করবে। আগামীকাল বুধবার যে 5 রাশির আমি কথা বলতে চলেছি সেই 5 রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি হতে কিন্তু চলেছে। প্রত্যেকে, আবারও বলছি প্রত্যেকে, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। নাম্বার 1 আগামীকালের সুপার ডুপার রাশি সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি, টার্গেট নাম্বার আপনার 3-5, সময় 1:32-3:02 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম তুলা রাশি, তুলা রাশির আপনার টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 8, আপনার যে শুভ সময় সেটা হচ্ছে দেখা যাচ্ছে আপনার দুপুর 1:45 থেকে 2:54 পর্যন্ত। 3 যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার বৃষ রাশি, বৃষ রাশির টার্গেট নাম্বার 7, সময় 10:11:34 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম কন্যা রাশি, কন্যা রাশির আপনার আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 9-3, আপনাদের যে টাইম দেখা যাচ্ছে সেটা হচ্ছে দুপুর থেকে বৈকাল 4:15 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি, মিথুন রাশির আপনার আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 8-4, আপনাদের যে শুভ সময় সেটা
দেখা যাচ্ছে দুপুর 3টা থেকে 5টা 8 মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। নমস্কার, ধন্যবাদ।